আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, বিফ শর্মা র‍্যাপ। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই বিফ শর্মা র‍্যাপ বাসায় আপনারা তৈরি করে নিতে পারবেন। চলুন দেখি আমাদের কি কি উপকরণ লাগবে। প্রথমে শর্মার ডো তৈরি করার জন্যে আমি নিয়েছি ময়দা 2.5 কাপ, নিয়েছি ইস্ট 1 চা চামচ এবং চিনি 1 চা চামচ, বেকিং সোডা নিয়েছি 1 চা চামচ, আপনারা চাইলে এটি বাদ দিতে পারেন, লবণ নিয়েছি 1/2 চা চামচ, তেল নিয়েছি 1/2 কাপ, হালকা কুসুম গরম পানি নিয়েছি। প্রথমে আমি ইস্ট এবং চিনি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্য তা ঢেকে রাখব। তারপর ডো তৈরি করার সময় আমি শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি তেল দিয়ে দিব 2 টেবিল চামচ, তারপর ভালো করে আবার মিশিয়ে নিব। তারপর একে একে ইস্ট এবং হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে মাখিয়ে একটি ডো তৈরি করে নেব এবং অনেকক্ষণ ধরে আমি এটাকে মথে নিব। ডো তৈরি করার সময় ভালো করে খেয়াল করতে হবে আমার ডোটা যেন অনেক বেশি নরম বা শক্ত না হয়ে যায়। ভালোভাবে মথে নিয়ে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবং আমি আবারও ভালোভাবে এটাকে মথে নেব। যতক্ষণ পর্যন্ত তেলটা ডোয়ের সাথে ভালো করে মিশে না যায়। ডো তৈরি হয়ে গেছে, এখন আমি 1 চা চামচের মতো উপরে তেল মাখিয়ে ঢাকনা দিয়ে 1/2 ঘন্টার জন্য ঢেকে রাখব। এখন আমি শর্মার একটি সস তৈরি করে নেব। সসের জন্য আমার লাগবে 3 টেবিল চামচ মেয়োনিজ, নিয়ে নেব 1 টেবিল চামচ টমেটো সস, দুটো আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন আমি আবার একটা সস অ্যাড করছি, এটা হচ্ছে গ্রিন চিলি সস। শর্মার ভিতরের সস রেডি, আপনারা চাইলে এখানে মাস্টার্ড সসও ইউজ করতে পারেন। এখন আমি ভিতরের স্টাফিং রেডি করে নেব। সামান্য তেলে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট 1/2 চা চামচ, হালকা ভেজে নিয়ে দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিব অল্প একটু গোলমরিচের গুঁড়ো এবং 5টা কাঁচামরিচ কুচি। এখন একটু তেলে ভেজে নিব। ভেজে নিয়ে আমার আগে থেকে করে রাখা ডিশ কিমাটা তেলের উপরে দিয়ে আবারও ভেজে নেব। কিছুক্ষণ তেলে ভেজে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, তারপর সব কিছু আবার একটু ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দেব। মনে রাখবেন খুব বেশি পানি কিন্তু এখানে লাগে না। পানিটি শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 থেকে 10 মিনিট পরে আমার পানিটি যখন শুকিয়ে যাবে, শর্মার স্টাফিং রেডি। আমি এখানে 4টা সসেজ ভেজে নিচ্ছি ভিন্ন স্বাদ অ্যাড করার জন্য, এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। 1/2 ঘন্টা পরে আমার ডো রেডি এবং একটু ফুলে উঠেছে। আমি ডোটাকে নিয়ে আবারও একটু মথে নেব। হালকা একটু ময়দা দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এখন আমি ডো থেকে 4টা ভাগ করে নেব, কারণ আমি 4টা শর্মা বানাব। একটা রেখে আমি বাকি 3টা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি,
না হয় বাকিগুলো শুকিয়ে যাবে। এখন একটা রুটির মতো বেলে নেব। রুটিটা বেশি পাতলা হবে না, আবার মোটাও হবে না। ঠিক পরোটা যেরকম পুরু হয় এটাও আমরা ওভাবে পুরু করে বেলে নেব। একটা রুটি আমার রেডি, বাকিগুলো আমি এখন একইভাবে বেলে নেব। সব বেলা হয়ে গেলে একটা তাওয়াতে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। একটা পাশ যখন হালকা ফুলে উঠবে তখন আমি অন্য পাশটাও করে নেব। দুটো পাশ যখন হয়ে যাবে আমি প্লেটে তুলে নেব। এখানে দেখতে পাচ্ছেন কতটুকু পুরু আমি করেছি, বাকিগুলো আমি ঠিক একইভাবে করে নেব। এখন বাসায় রাখা একটি প্যাডের কাগজের উপরে আমি রুটিটি বিছিয়ে দিয়েছি এবং তার উপরে আমি তৈরি করে রাখা সসগুলো একটি চামচের সাহায্যে ছড়িয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কিমা এবং কিছুটা শসা এবং কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি এবং একটি সসেজও দিয়ে দিলাম। তারপরে ঠিক আমি যেভাবে করে মুড়িয়ে নিচ্ছি ওভাবে মুড়িয়ে নেবেন। পাশ এখন আমি সিল করে দিচ্ছি যেন শর্মা ভিতরের স্টাফিংটা বের না হয়ে যায়। বাকিগুলো ঠিক একইভাবে আমি করে নেব। আমার বিফ শর্মা র‍্যাপ রেডি। আপনাদের বুঝার সুবিধার্থে আমি কিছুটা কাগজ ছিঁড়ে একটা পাশ দেখাচ্ছি। ভিতর থেকে স্টাফিং দেখা যাচ্ছে এবং আমার শর্মার রুটিটাও দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। ধন্যবাদ, ভালো থাকবেন।